করবো আজ আপনারা করবেন আওয়াজ এ বাংলার জমিনে নতুন ফেতনা নয় পুরাতন ফেতনা মাথা চাড়া দিয়ে উঠেছে কাদিয়ানির বাচ্চা গতকাল কমি মাদ্রাসা আক্রমণ করেছে এই শয়তান এই কাফেরের গোষ্ঠী গুলা এই আওয়াজ দিয়ে বুঝিয়ে দিতে হবে এই সময়ে কে কোন দল এটা ভুলে যান কে মিলাদ কিয়াম করে কে করে না এটা ভুলে যান আপনার সঙ্গে আমার মিলাদ কিয়ামের দ্বন্দ্ব থাকতে পারে এই দ্বন্দ্ব আমার ইমানের দ্বন্দ্ব নয় এটা সাধারণ দ্বন্দ্ব কিন্তু মুসলমান মনে রাখবেন চর্মনাই পীর আলাদা হতে পারে সরসিনা আলাদা হতে পারে ফুরফুরা আলাদা হতে পারে জামাত শিবির আলাদা হতে পারে চর্মনাই আলাদা হতে পারে আওয়ামী লীগ আলাদা হতে পারে বিএনপি আলাদা হতে পারে মিজানুর রহমান আজহারির ভক্ত ভিন্ন হতে পারে হাফিজুর রহমান সিদ্দিকীর ভক্ত ভিন্ন হতে পারে মামুনুল হক সাহেবের ভক্ত ভিন্ন

বাংলার জমিন সংসদ মুসলমানের এই দেশের সরকার মুসলমান মন্ত্রী পরিষদ মুসলমান চেয়ারম্যান মুসলমান নিম্নবর্তী সমস্ত অধিকাংশ মুসলমান এই দেশে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা অবিলম্বে সংসদে আইন পাশ করা লাগবে আইন পাশ করা লাগবে কাদিয়ারিরা কাফের! এটা আমাদের ইমানের কথা ঠিক নজরে বলেন যারা রসুলের নবথের চাদর নিয়ে টানাটানি করে তারা মুসলমান হতে পারে না রসুল বলেন না না খ তমুন নবী ইন আদি আমার পরে কোনো নবী জোরে বলেন পাক নবীদেরকে গুণওয়ালা বানায় কীওয়ালা বানায় গুণওয়ালা বানায় কাদিয়ানির গুণ ছিল না বেগুন ছিল শুধু বেগুন না এক চোখ কানা কানা শয়তান কি বলেন ঠিক কিনা রসুল করিমকে আল্লাহ পাক নিখুদ বানিয়েছেন নিখুদ কোন খুদ নাই কারোর সঙ্গে দাঁড়ালে লম্বা মানুষ যারা ছিল তাদের সঙ্গে দাঁড়ালে মনে হতো তার চেয়ে একটু লম্বা রসুল করিমকে যেদিকে থাকেন হুসন জামাল হুসন জামাল যেদিক থেকে তাকাবেন সেদিক থেকেই সুন্দর যেদিক থেকে দেখবেন ওদিক থেকেই সুন্দর আরে দেখতো আর বলতো কিসের চাষ কিসের চাষ চাঁদের চাইতেও তো আমার রসুল আরো গঠি গুনে সুন্দর আর কাদিয়ানি কানা জোরে বলেন কি শয়তান কানা শয়তান কি শয়তান কানা শয়তান আল্লাহাক কখনো নবী বানাবেন না এটাই স্বাভাবিক দুয়ার বন্ধ করে দিয়েছে এরপরে সর্বপ্রথম মুসাইলামাতুল কাজাব নিজেকে নবী বলে স্বীকারোক্তি করে এই শায়তানটাও দুনিয়ার জমিন থেকে নৃশংসভাবে বিদায় হয়েছে এ মুসলমান এরপরে একটা একটা করে শয়তানগুলো দুনিয়ার জমিনে মাথা চাড়া দিয়ে যারাই উঠেছে তাদের কিন্তু ইতিহাস ভালো যায় নাই তাদের অবস্থা খারাপ হয়েছে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ছেলে আজকে যারা বাংলাদেশে আছে নতুন করে আমাদের উপরে হাত তুলেছে মনে রাখবেন আপনি এই সময় যদি দল বিভক্ত করেন আগামীকাল আপনার উপরেও সে হাত তুলে এই জন্য চতুর্দিক থেকে যে যেখানে থাকবেন সেখান থেকে আওয়াজ দিবেন আমাদের কাছে মাইক আছে আমরা আওয়াজ দেব। আপনারা আমাদের ডাক শুনে ইনশাল্লাহ যাওয়ার তৈরি হয়ে যাবেন এটাই হবে ইমানের দায়িত্ব আপনি অফিসে চাকরি করেন অফিসে সকালবেলা ঢুকার পরে বলবেন ভাই কাদিয়ানি কাফের এটা জানেন আপনি মাছ ব্যবসায়ী ব্যবসায় যায় বলবেন ভাই কাদিয়ানি কাফেরটা এটা জানেন আপনি দোকান করেন দোকান খোলার সময় কাস্টমার আসতে বলবেন ভাই কাদিয়ানি কাফের এটা জানেন যে যেখানে থাকেন চতুর্দিক থেকে আওয়াজ উঠবে কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের ঠিক কি না জোরে বলেন এত শয়তান দেখেন নবীদেরকে আল্লাহ পাক নিশংস মৃত্যু কখনো দেয় না এই শয়তান রে আল্লাহ পাক বাথরুমের গু খাওয়ায় আমার কি খাওয়ায় আমার গু আল্লাহ কয় তুই যেমন নবী তোর মৃত্যু সেমন কি ঠিক না যেই কোয়ালিটির নবী ওর মৃত্যু সেই কোয়ালিটিতে ভাইরা আমার আমাদের আমাদের দল ভিন্ন হলেও রসুল যে আমাদের নবী এ ব্যাপারে কারো কোনো ভিন্নতা নাই তা আমরা আমাদের নবীদের জন্য আজকে সারা দেশের ভিতরে ছোটখাটো থেকে ছোট থেকে ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে আমরা মারামারি করতেছি অথচ বড় একটা বিষয় চাড়া দিয়ে উঠে তারা তাদের নাম দিয়ে আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে তারা মসজিদ বানায় তাদের মসজিদ অন্য কাউকে ঢুকতে দেয় না মসজিদ কি আবার কোনো দলের আলাদা হয় মসজিদ সবার জন্য এজন্য এই জুমায় বিবারিয়াতে কাদিয়ানিদের মসজিদে সমস্ত ওলামা একরামরা নামাজ পড়বে যে কোনো সময় ডাক চলে আসতে পারে বাংলার সংসদে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণার আগ পর্যন্ত আমাদের এই আন্দোলন থামানো যাবে এই আন্দোলন চলতেই থাকবে আমাদের ওলামা একরামরা যদি ডাক দেয় আমি তো বলি যে আজকে সারা বাংলাদেশের যত ভালো ভালো ওয়াইজিনগুলো আছে যাদের ডাকে হাজার হাজার মানুষ চলে আসে যেমন হাফিজুর রহমান সিদ্দিক হাইউর রহমান মেজবা বামনুলক শাহ হুজুর আব্দুল বাসুদ খান সাহেব খালিদ সাইফুল্লাহ সাহেব নুরুল ইসলাম অলিপুরি সাহেব এদিক দিয়ে আপনাদের আছে মিজানুর রহমান আজারি সাহেব ওদিক দিয়ে আবার সুন্নিয়তের আছে গেয়াসুদ্দিন তাহিরি যে যেটাই করুক আমরা কারো বিরোধিতা করি না মুসলমান তো সবাই তাহিরও যদি ডাক দেয় তাহিরেরও তো কিছু ভক্ত আছে আছে না পাগলা হোক ছাগল হোক যাই বলেন কিছু ভক্ত মুসলমান তো নাকি এই তাহিরেও যদি এক সঙ্গে হয় এর পাশাপাশি মিজানুর রহমান আজহারিও আসে পাশাপাশি হাফিজুর রহমান সিদ্দিক সাহেব দিয়ে মামুন হক সাহেব দিয়ে খালেদ সাহেবুলের আইবি সাহেব যদি ডাক দেয় এদিক দিয়ে নুরুল ইসলাম অলিপুরি সাহাবুজুর যদি ডাক দেয় ওদিক দিয়ে আল্লাহ শফি সাহবুজুর যদি ডাক দেয় এদিক দিয়ে চরমনার রেজল করিম সাহেব আর ফয়জুল করিম সাহেব যদি ডাক দেয় এই মিয়া সমস্ত মুসলমান এক হইলে কোন বেল আছে ভণ্ডগুলো কেন আপনারা মারামারি করবেন ছোটখাটো থেকে ছোট জিনিস নিয়ে কি দরকার আমরা ছোট থেকে ছোট জিনিসগুলো নিয়ে মারামারি করি আর এদিক দিয়ে তারা আমাদের ইসলামকে টুকরো টুকরো করার চক্রান্ত করতেছে ভাইরা আমার এই জন্য দল মত নির্বিশেষে সব ভুলে যান আমরা সব ভুলে রসুলের এই খতমে নবুয়াত এই আন্দোলনে এখন আমরা জেগেছি আমাদেরকে কেউ নিভাতে পারবে না ইনশাআল্লাহ এই আগুন তারা কৌমিমায় হাত দিয়ে যে জ্বালিয়েছে এই আগুন কিভাবে নিভে এই আগুন কিভাবে নিভায় এটা আমরা দেখে ছাড়বো ইনশাল্লাহ সংসদে আইন পাশ করা না পর্যন্ত আমরা মুসলমান থামবো